হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং এন্ড সাপোর্ট। আজকে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করতে গেলে সবসময় কাজে লেগে থাকে, সেটা হচ্ছে পিডিএফ ফাইলকে বিভিন্নভাবে এডিট করা। তো সেইগুলো নিয়ে আলোচনা করব, পিডিএফ ফাইলের সাইজ কমানো, পিডিএফ ফাইলকে দুটো পেজ বা চারটে পেজ, একাধিক পেজে আছে পিডিএফ ফাইল, সেটাকে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পেজে আমরা কিন্তু অর্গানাইজ করতে পারি, আলাদা আলাদা পিডিএফ ফাইল তৈরি করতে পারি। তো পিডিএফ ফাইলকে কিন্তু আমরা রোটেট করতে পারি, টোটাল পিডিএফ ফাইলে কিভাবে এডিট করতে হয় সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওতে আমি একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু একটা এআই ওয়েবসাইট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ওয়েবসাইট, যেটার মধ্যে কিন্তু আমরা যে কোনো পিডিএফ ফাইলকে চাইলে যে কোনো রকম ভাবে মডিফাই করতে পারবো। পিডিএফ এর পাসওয়ার্ডও যদি কোনো দেওয়া থাকে, কোনো পিডিএফ ফাইল ধরুন আপনাদের পাসওয়ার্ড লক করা আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা পাসওয়ার্ডও পিডিএফ এর কিন্তু রিমুভ করতে পারবেন, এবং সিগনেচার এবং ধরুন পিডিএফ সোজা করা, বেঁকানো বা পেজ ওরিয়েন্টেশন মানে পেজ সাজানো, যে কোনো রকম পিডিএফ ফাইল কিন্তু আপনারা ইজিলি কয়েক মিনিটের মধ্যে কিন্তু এডিট করে আপনাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে বা আপনাদের ডেইলি লাইফে কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন। তাহলে আসুন দেখে নিই কীভাবে। এবং তার আগে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আপনারা কিন্তু চ্যানেল একদম সাবস্ক্রাইব করছেন না, তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, এবং কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করুন। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে এসেছি সবাইকে, সবাই খুব স্যাটিসফাইড। আমি চাই আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানান, প্রয়োজন হলে আমি আরও একটা ভিডিও আপনাদের বানিয়ে দেব সেই সমস্ত সমস্যার ক্ষেত্রে। তো আসুন দেখে নিই কীভাবে আমরা পিডিএফ ফাইলকে ইচ্ছা মতো এডিট করতে পারব। প্রথমে কিন্তু আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। এবার আমরা এখানে টাইপ করব আই লাভ পিডিএফ। টাইপ করার সঙ্গে সঙ্গেই দেখুন একটা অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু লিংক আমাদের সামনে চলে এসেছে, আই লাভ পিডিএফ এর। এই লিংকে, ফার্স্ট লিংকে ক্লিক করে কিন্তু আমরা ঢুকে যাব আই লাভ পিডিএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে। এইখানে কিন্তু পিডিএফ সংক্রান্ত প্রচুর অপশান রয়েছে, সেই অপশানগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং এই ওয়েবসাইটটা কিন্তু একটা এআই ওয়েবসাইট, টোটালি ফ্রি অফ কস্ট, পিডিএফ ফাইলকে আমরা চাইলে যেরকমভাবে খুশি কিন্তু এডিট করতে পারবো। তাহলে আসুন দেখে নিই কীভাবে। প্রথমে রয়েছে, যদি আপনাদের ধরুন একটা পিডিএফ ফাইলকে স্প্লিট করতে হবে, মানে ধরুন একটা পাঁচটা পেজের পিডিএফ ফাইল আছে, সেটাকে যদি স্প্লিট করতে হয়, এখানে কিন্তু স্প্লিট পিডিএফ অপশান দিয়ে রয়েছে। আমি একটা স্যাম্পল করে আপনাদের দেখাচ্ছি। এখানে পিডিএফ ফাইলটা আমরা সিলেক্ট করব, ব্রাউজ করে আমার একটা স্যাম্পল ফাইল আছে, আমি এটা নিয়ে নিচ্ছি। এই ফাইলটা কিন্তু এক থেকে আটটা পেজের ফাইল রয়েছে, তো ওই এক থেকে আটটা পেজের ফাইলকে কিন্তু আমরা চাইলে স্প্লিট করতে পারি। আমরা এখানে স্প্লিট পিডিএফ অপশানে কিন্তু ক্লিক করছি, দেখেন এই স্প্লিট পিডিএফ এর পরে, এরপর আমরা ডাউনলোড স্প্লিট পিডিএফ অপশানে ক্লিক করব। আমাদের পিডিএফ ফাইল কিন্তু স্প্লিট হয়ে গেছে, আমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারি। এই দেখুন পিডিএফ ফাইলটা কিন্তু এক থেকে আটটা যে পেজ সেটা কিন্তু স্প্লিট হয়ে গেছে। এরপরে আমরা দেখাচ্ছি, ধরুন আপনাদের আবার আমরা হোম পেজে চলে যাই, আই লাভ পিডিএফ এই আইকনে ক্লিক করে হোম পেজে চলে আসছি। কম্প্রেস পিডিএফ, মানে যে কোনো পিডিএফ এর ফাইল সাইজ কিভাবে আমরা ছোট করব। ধরুন এই যে স্যাম্পল পিডিএফটা রয়েছে, এটার সাইজ আমরা কিন্তু দেখাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে 378 KB। তো এই 378 KB যে পিডিএফ ফাইলটা আছে, এই পিডিএফ ফাইলটাকে কিন্তু আমরা সাইজ ছোট করব। কিভাবে, কম্প্রেস পিডিএফ অপশনে যাচ্ছি, সিলেক্ট পিডিএফ ফাইল করার পরে কিন্তু এখান থেকে আমরা ফাইলটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর কম্প্রেস পিডিএফ অপশনে ক্লিক করলাম, ফাইলটা কিন্তু আমাদের কম্প্রেস করে দিচ্ছে। দেখুন 378 KB থেকে কিন্তু 349 KB তে কম্প্রেস হয়ে গেল। মানে এরকম, এটা কিন্তু পিডিএফ ফাইল, মানে যাদের ধরুন 2 MB মধ্যে পিডিএফ ফাইল রাখতে হবে, যেহেতু আধার কার্ডের যে আপনাদের ফর্ম ফিল আপ আছে সেটা কিন্তু 2 MB মধ্যে পিডিএফ ফাইল রাখতে হয়। তা আপনারা পিডিএফ ফাইলটা স্ক্যান করার পরে ধরুন পিডিএফ ফাইলটা 5 MB হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু সেটাকে 2 MB মধ্যে কম্প্রেস করে নিতে পারবেন। এবার দেখুন আমরা এই শো ইন ফোল্ডারে যাচ্ছি, গিয়ে কিন্তু এটার প্রপার্টিস আমরা চেক করছি। চেক করলে কিন্তু এখানে দেখা যাচ্ছে 349 KB, এটা অলরেডি 37 সামথিং KB তে ছিল, ছোট সাইজ ছিল তাই কম ছোট হলো, কিন্তু বড় সাইজের পিডিএফ থাকলে কিন্তু সেটা অলরেডি, এটা কিন্তু 2 MB নিচে কিন্তু ফাইলটাকে কম্প্রেস করে দেবে। তো আরো কিছু ডিটেল আমি আপনাদের দেখাচ্ছি, একটু মন দিয়ে দেখবেন। পিডিএফ টু ওয়ার্ড, এই পিডিএফ, যে কোনো পিডিএফ ফাইলকে চাইলে কিন্তু সেম প্রসেসে আপনারা
পিডিএফ ফাইল সিলেক্ট করে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারেন, পাওয়ার পয়েন্টে কনভার্ট করতে পারেন, পিডিএফ টু এক্সেল রয়েছে, ওয়ার্ড টু পিডিএফ, মানে ধরুন আপনার কাছে মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ফাইল রয়েছে যেটাকে আপনাকে পিডিএফ এ এক্সপোর্ট করতে হবে, সেই সেভ করা ফাইলটাকে কিন্তু আপনারা এখান থেকে এই অপশানে ক্লিক করে কিন্তু পিডিএফ ফাইলে এক্সপোর্ট করে নিতে পারেন ওয়ার্ড ফাইল সিলেক্ট করে। এরপরে যে অপশানগুলো রয়েছে পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, এক্সেল টু পিডিএফ, এবার যেটা ভাইটাল যেটা সবসময় কাজে লেগে থাকে এডিট পিডিএফ, মানে যে কোনো পিডিএফ ফাইলকে কিন্তু আপনারা চাইলে এডিট করতে পারবেন। তো কিভাবে এডিট করবেন আমি কিন্তু এটা আজকে আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। এডিট পিডিএফ অপশানে কিন্তু আমরা ক্লিক করছি, ক্লিক করার পর সিলেক্ট পিডিএফ ফাইল, আমরা পিডিএফ ফাইলটা কিন্তু সিলেক্ট করে নেবো। এবার সিলেক্ট করার পরেই কিন্তু দেখুন আমাদের পিডিএফ ফাইলটা আমাদের সামনে খুলে গেছে। এরপরে ধরুন এই ফাইলটাকে কিন্তু আমাদের এডিট যদি করতে হয়, সাপোজ ধরুন ফার্স্ট নেম, এখানে কিন্তু আমি অ্যাড টেক্সট অপশানে গিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু আমরা যে কোনো জায়গায় কিন্তু টেক্সট অ্যাড করে লিখে বসাতে পারি। এই ফাইলটা কিন্তু আমাদের সামনে চলে এসছে, আমরা চাইলে যে কোনো জায়গায় পজিশন মতো কিন্তু দেখুন এখানে আমরা ছোট করছি বড় করছি করে কিন্তু এখানে বসাচ্ছি, এবং এখানে কিন্তু টোটালটাই মাইক্রোসফট ওয়ার্ডের একটা কন্ট্রোল দিয়ে দিয়েছে। ফন্ট চাইলে কিন্তু আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, লেখার সাইজ চাইলে ছোট করতে পারি, বোল্ড করতে পারি, আপনারা সব স্ক্রিনে দেখবেন ইটালিক, টোটাল কন্ট্রোল কিন্তু লেখার কালারও চাইলে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো পিডিএফ ফাইলকে এডিট করতে পারবো, বা এখানে যদি কোনো ইমেজ অ্যাড করার থাকে সেটা ইমেজ অ্যাড করতে পারবো, ঠিক আছে, যদি কিছু ড্র করার থাকে আমরা কিন্তু এখানে এরকম ড্র করতে পারবো পিডিএফ ফাইলে, টোটাল পিডিএফ ফাইলের কিন্তু কন্ট্রোল রয়ে গেছে। এবার হয়ে যাওয়ার পর আমরা যেই আমরা এডিট পিডিএফ অপশানে ক্লিক করবো, পিডিএফটা কিন্তু আমাদের ইচ্ছা মতো এডিট হয়ে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবং এই প্রত্যেকটা যে যে কাজ আমরা করেছি দেখুন ডান সাইডে একটা করে লেয়ার তৈরি হয়ে গেছে, যে দীপন কর এই যে নামটা আমি এখানে দিয়েছি এটার কিন্তু একটা লেয়ার তৈরি হয়ে গেছে এখানে। এই এখান থেকে চাইলে আপনারা কিন্তু রিমুভও করতে পারি, দেখুন রিমুভ হয়ে গেল। তো যে কোনো পিডিএফকে কিন্তু আমরা ইচ্ছা মতো চাইলে এখানে এডিট করতে পারি, কোনো শেপ ছবি আকার থাকলে কোনো যে বক্স রেক্ট্যাঙ্গেল কিছু ধরুন হাইট করতে হবে সেগুলো কিন্তু আমরা এখানে চাইলে কিন্তু করতে পারি। এই দেখুন, তো এইভাবে আমরা পিডিএফ এখান থেকে আমরা কিন্তু এডিট করে নেব। এরপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অপশান আমরা দেখিয়ে দিচ্ছি, পিডিএফ ফাইল থেকে জেপিজি ফাইল, কোনো পিডিএফ ফাইলকে যদি পিকচার মোডে নিতে চান বা কোনো পিকচার ফাইলকে পিডিএফ মোডে নিতে চান সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন। সাইন পিডিএফ, পিডিএফ এ যে সিগনেচার থাকে ডিজিটাল সিগনেচার সেটাও কিন্তু এখান থেকে করা সম্ভব। এছাড়া ওয়াটারমার্ক, এখানে রোটেট পিডিএফ রয়েছে, রোটেট পিডিএফটা আপনাদের একবার দেখিয়ে দিই। ধরুন কোনো পিডিএফ ফাইলে পেজগুলো ঠিক মতো রোটেশন করা নেই, এই স্যাম্পল ফাইলটা আমি এখানে ওপেন করলাম, এখান থেকে কিন্তু রাইট লেফট ইচ্ছা মতো দেখুন আমরা কিন্তু রোটেট করতে পারছি, এখান থেকে আমরা রোটেট করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। যদি কোনো পিডিএফ এ পাসওয়ার্ড দেওয়া থাকে এই আনলক পিডিএফ অপশান থেকে কিন্তু আমরা পিডিএফ এর পাসওয়ার্ড আনলক করতে পারি, এবং কোনো পিডিএফ ফাইল যদি আপনারা চান যে লক করে তারপরে কাউকে দেবেন পাসওয়ার্ড প্রোটেক্ট করে সেটাও কিন্তু এখান থেকে আপনারা করে নিতে পারবেন। তো স্ক্যান টু পিডিএফ, এখানে কিন্তু প্রচুর অপশান আছে, কোনো পিডিএফ ফাইল যদি করাপ্ট হয়ে গিয়ে থাকে এখানে রিপেয়ার পিডিএফ অপশান আছে, এই পিডিএফ অপশানে গিয়ে কিন্তু আপনারা সেইটাকে রিপেয়ার করে নিতে পারেন পিডিএফ ফাইলটাকে, তখন কিন্তু পিডিএফ ফাইলটা ঠিকঠাক কম্পিউটারে খুলবে। অর্গানাইজ পিডিএফ, এটাও আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়ে দিচ্ছি, এই পিডিএফ ফাইলের ধরুন যে পেজগুলো আছে পেজগুলোকে আপনারা আগে পিছে সাজাতে চান, ধরুন দু নম্বর পেজটাকে চার নম্বরে ঢোকাতে চান, চার নম্বর পেজটাকে লাস্টে ঢোকাতে চান, সেটাও কিন্তু আপনারা ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন, এবং প্রত্যেকটা পেজ কিন্তু আপনারা চাইলে রোটেটও করতে পারবেন। দেখুন আমি একটা করে দেখাচ্ছি, এই যে রোটেট করলাম, ঠিক আছে, তো রোটেট করার পর অর্গানাইজে যেই ক্লিক করব একইভাবে ডাউনলোড ফাইল, ফাইল কিন্তু আপনাদের সেম প্রসেসে ডাউনলোড হয়ে যাবে। তো এখানে এই যে ওয়েবসাইটটা রয়েছে এটা টোটালি ফ্রি অফ কস্ট, এবং এটার জন্য কোনো লগ ইন সাইন আপও করতে লাগে না, আপনি চাইলে কিন্তু লগ ইন না করেই পিডিএফ এর যে কোনো কাজ এখান থেকে করে নিতে পারবেন। এখানে অল পিডিএফ টুলসেও আপনারা কিন্তু প্রত্যেকটা টুলসের কিন্তু ফাইল মেনুতে এখানে পেয়ে যাবেন। তো যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যদি এই পিডিএফ আই লাভ পিডিএফ এই ওয়েবসাইটটা নিয়ে কোনো বুঝতে কোথাও অসুবিধা হয়ে গিয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু অবশ্যই রিপ্লাই করব। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এবং নেক্সট ভিডিও জন্য কিন্তু অপেক্ষা করুন। কোনো রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।